আমার নির্বাচনী ক্ষেত্র বাংলাদেশ সীমানাবর্তী এলাকা হওয়াতে ওখানে 71-এর পর থেকে অত্যাচারিত ধর্মীয়ভাবে যারা এপারে আসছে, এপারে এসে হয় কংগ্রেস না হয় সিপিএম, এখন তৃণমূলকে তোলা দিয়ে অবৈধভাবে কেউ কেউ নাগরিকত্ব হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য এদেরকে সঠিকভাবে নাগরিকত্ব এখনো দেওয়ার কোনো ব্যবস্থা নেই। 71 সালের ইন্দিরা মুজিব চুক্তির কারণে ওপার বাংলা থেকে ধর্মীয়ভাবে এসে কেন এখানে নাগরিকত্ব পাবে না? যে বাংলা সমাজের জন্য, বাঙালির জন্য আজ যে স্বাধীনতা আন্দোলন সবচাইতে জোরদার হয়েছিল, বাংলার যুবকরা ফাঁসি কাটে জীবন দিয়েছিল, সেই বাঙালি সমাজের মানুষ এখনো ভারতবর্ষে কেন নাগরিকত্ব পাবে না? রোহিঙ্গারা অবৈধভাবে নাগরিকত্ব পাচ্ছে, তাদের দাবি হচ্ছে এখানে পার্লামেন্টে বসে। অথচ যাদের জন্য স্বাধীনতা, বিজাতি তত্ত্বে দেশভাগ, আর সেই ওখানকার যে হিন্দু সমাজ এবং বৌদ্ধ জৈন সমাজ, কেন ভারতবর্ষে তারা নাগরিকত্ব পাবে না? কেন তারা এখানে পাসপোর্ট পাবে না? 40 বছর ধরে বাস করার পর কেন তারা নাগরিকত্ব পাবে না? কেন তারা এনআরসির ভয়ে ভীত হয়ে কোথায় যাবে? তাদের কোনো স্থান নেই। এর পাকা ব্যবস্থা করতে হবে। এনআরসি যেমন চালু করতে হবে, ঠিক তেমনি তাদের উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে হবে। নাগরিকত্ব ছাড়া চলতে পারে না এনআরসি। সমস্ত ধর্মীয় অত্যাচারিত মানুষকে নাগরিকত্ব ভারতবর্ষে দিতে হবে, এটাই আমার দাবি। ভরত সিং দাবি।